بسم الله الرحمن الرحيم আমরা অত্যন্ত বেদনা এবং দুঃখের সঙ্গে আপনাদের সঙ্গে যে তথ্যটি শেয়ার করছি আপনারা সকলেই ইতিমধ্যে হয়তো শুনেছেন এবং জেনেছেন বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যার প্রাণ কেন্দ্র উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন এবং শাইখুল হাদিস উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ ইলমে দ্বীনের এক উজ্জ্বল নক্ষত্র আল্লামা মুফতি সাইদ আহমদ পারানপুরি রাহিমাহুল্লাহ তাআলা আজ সকালবেলা তিনি ইন্তেকাল করেছেন। রাহিমাহুল্লাহ তাআলা ওয়াগাম্মাদাহু আল্লাহ বিরহমাতিন ওয়াসিআহ ওয়া আসকানাহু বিহুবুবি জিনানিহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কবরকে জান্নাতের নূরের দ্বারা ভরপুর করে দিন এবং তার সারা জিন্দেগীর সকল খিদমাতকে আল্লাহ পাক কবুল করেন। তিনি এলেমের যে অসাধারণ অভূতপূর্ব খিদমাত করে গিয়েছেন তার সেই খিদমাতের দ্বারা আল্লাহ উম্মতে মুসলিমাকে বেশির চেয়ে বেশি উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশ সহ উপমহাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে আল্লামা পালনপুরি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র শিষ্যরা ছড়িয়ে আছেন যারা তার কাছে পড়েছেন। তিনি ইলমের কতটা গভীরতায় নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন তারা কিছুটা অনুমান করেন এবং তিনি কতটা ছাত্রদের কাছে প্রিয় ছিলেন, প্রিয় উস্তাদ ছিলেন তার ছাত্রদের বিবরণ থেকে সেটি পাওয়া যায়। তার সকল ভক্তবৃন্দ, ছাত্র শিষ্য, আসলে এলেম পিপাসু প্রায় সকলেই তার এলেমের দ্বারা আমরা উপকৃত। তার জগৎ বিখ্যাত বিভিন্ন যে রচনাগুলো রয়েছে ইসলামী জ্ঞান এবং সাহিত্যের সম্ভারকে সমৃদ্ধ করেছে। আমাদের সকলের দায়িত্ব এবং হযরতের হক আমাদের উপর যে আমরা সকলেই তার জন্য, তার রুহের মাগফিরাতের জন্য এবং জান্নাতের উঁচু মাকামের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম নসিব করুন।